গ্রিল মলেরটা অনেক যাওয়ার কথা ছিল, ওদিকে আপনার রাস্তা ডালা হইতেছে, তো ওখানে একটা রাস্তা আছে গুগল ম্যাপে দেখা যায়, বাট রাস্তা ছিল না এতদিন, এতদিন ওই যে আপনার লোকেল বা বালু মালু ফেলায় এটা মানে বানাইছিল পথ চলার জন্য, ওখানে প্রায় সাইকেলও চলা যায় না, তবে আমরা চালাইছি কষ্ট করে। তবে ওখানে স্টেশন যখন দিতে গ্রিল মলেরটা ঠিক ওই দিকে মল স্তূপ, ওখানে আপনার বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি বিআইইউ ওটার মেইন ক্যাম্পাস, এখানে আগে ছিল মানিকনগর, এখানে নিয়ে পড়ছে। তো ওই ওই জায়গাটা আরও সুন্দর, ওই জায়গাটা আরও বড়, তো ওখানে যাওয়ার কথা ছিল, তো রাস্তা ঢালাই হওয়ার কারণে ওখানে যাইনি। এখন আমি আর কি আসছি আপনার কংকটে, কংকটের ওই পাশে হচ্ছে আপনার উত্তরবঙ্গ, দূর দূর দিক দিয়ে যাওয়া যায়। সামনে কি আছে, যাওয়ারই তো রাস্তা নেই।
খুঁজে পাওয়া যাইতেছে। মোটর চালানো শিখার জন্য এটা আদর্শ জায়গা। এখানকার পরিবেশ দূষণ হওয়ার অন্যতম কারণ হচ্ছে যেগুলি এরকম প্লাস্টিক টিপ পুড়ায়। চলো সামনে যাই। যাওয়া যাক ওখানে কী হয়। চলতেছে
এবং যারা এখানে কাজ করে তারা খুবই বিপদ এরকমভাবে কাজ করে, ওনাদের সেফটি ছাড়াই। আমি দেখছি ওনাদের মুছে পড়ে না, রাখা যাবে সাইকেল। কি গরম, গরমের মধ্যে আরো গরম। কাকা এই সিসার বাল বারের দাম কত করে হইব? হ্যাঁ ও আইরে নেই আপনি কোনো 670 টাকা কেজি। কয় কেজি এটা জানেন না? হ্যাঁ 5 কেজির বেশি হইব, 5 কেজির বেশি হইব। বাপরে পুরো গাইমা গেছেন, আমার সাইকেল দিলে তো গলায় ফেলাইবো।